ঘটনাটা দেখলে মানুষের অনুপ্রেরণা, মানুষের ভালোবাসা প্লাস মানুষের এত উপকার, যে রাজদার কাছ থেকে মানুষ এসে যে মানুষ এত ভালোবাসা রাজদার কাছ থেকে পাচ্ছে, প্লাস আপনারা যে আমাকে এত ভালোবাসেন, সেটা কিন্তু যারা যারা আমার কাছে এসেছেন তাদের মুখ থেকে শুনলেই আমরা বুঝতে পারছেন যে তারা আমার কাছে এসে কতটা প্লিজড, কতটা প্রুফ, তারা প্রমাণ পেয়েছেন যে সঠিক জায়গায় গেলে সঠিক কাজ পাওয়া যায়। প্রচুর মানুষ, এরকম প্রচুর প্রচুর মানুষ কিন্তু আছেন তারা জানানোর জন্য আগ্রহ থাকে, তাদের আমার প্রতি অগাধ বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আস্থা, ধৈর্য, এই পাঁচটা জিনিস তারা আমার কাছে নিয়ে আসেন। রাস্তা দেখাই কিন্তু আমি, আমি না, গণেশজির কৃপায়, গণেশজির আশীর্বাদে সেই রাস্তা কিন্তু আমরা দেখাতে পাচ্ছি। তার জন্য শুভ শুভ মুহূর্তগুলো কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, তার জন্য কিন্তু এত আমাদের সংগ্রাম। আজকে আমার মেচেদা চেম্বারে ছিল, হাউস ভিজিটিং ছিল, নানা রকম জায়গায় আমাকে ছুটতে হয়, বাস্তু ভিজিট কিন্তু করতে হয় আমাকে। আপনাদের, আপনারা ভালোবাসেন, আপনারা বিশ্বাস রাখেন যে রাজদার যদি আপনাদের বাড়িতে যদি বাস্তু ভিজিট করে দেয় তাহলে কিন্তু আপনাদের জীবনে সফলতা পাওয়া যায়। কি কি ভালো রাখলে, কি কি ভালো করলে আপনাদের জীবনে সফলতা পাবেন, তার জন্য আমার কিন্তু চেষ্টা প্রত্যেক শুভ শুভ মুহূর্তে কোন কোন প্রোডাক্ট, কোন কোন দৈব প্রতিকার যদি আপনারা বাড়িতে রাখতে পারেন কি করে ভালো থাকবেন, সেই জন্য কিন্তু প্রত্যেক বছর আমি কিছু না কিছু আপনাদের জন্য তুলে ধরি। টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল ঘট, বুকিং কিন্তু চলছে কন্টিনিউ, আজকে কিন্তু 15-16টা কিন্তু বুকিং অলরেডি হয়ে গেল, প্রচুর বুকিং, মানে এই যে পাইব না মঙ্গল ঘটে প্রত্যেক দিন কিন্তু 20টা 25টা 30টা করে কিন্তু বুকিং কিন্তু এভরিডে কিন্তু হচ্ছে। আমি কিন্তু কতটা দিতে পারবো জানি না, কেননা খুব সীমিত কিন্তু আমার বানানো হয়, প্লাস আপনারা কিন্তু বেশি দিন দেখতে পাচ্ছেন না, কারণ আমি কয়েকদিন থেকে চালু করেছি, মানে কয়েকদিন থেকে কিন্তু টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, এখন থেকে কিন্তু প্রচুর বুকিং, আজকে কিন্তু 15-16টা কিন্তু বুকিং কিন্তু অলরেডি হয়ে গেছে, নানা রকম জায়গা থেকে মানুষ বুকিং করছেন, পাঁশকুড়া, মেদিনীপুর, আপনাদের কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, জলপাইগুড়ি, এদিকে হচ্ছে হুগলি, মেমারি থেকে আপনাদের মেমারি আরামবাগ, এদিকে আমরা পান্ডুয়া, এদিকে হচ্ছে আমাদের ভদ্রেশ্বর, নানা রকম কুননগর, উত্তরপাড়া, প্রচুর প্রচুর বালি, হাওড়া, আমাদের উলুবেড়িয়া, আমাদের বাগনান, পরপর মানে বলে শেষ করতে, এদিকে যাদবপুর, টালিগঞ্জ, কলকাতা, যতক্ষণ তো আছে, প্রচুর প্রচুর মানুষের কিন্তু চাহিদা আছে এই মঙ্গল ঘটের জন্য, মানুষ বসে থাকেন। সামান্য মূল্য, সামান্য দক্ষিণা, এটা কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে কিন্তু আপনাদের দেওয়া হয়, হাতে তুলে দেওয়া হয়, যাতে আপনারা ভালো কিছু পেতে পারেন সামান্য। কারণ অনেকেই আছেন প্রচুর টাকা রেমিনি নেওয়ার সম্ভব তাদের হয় না, তাদের বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না, অর্থের কোনো আগমন হচ্ছে না, বাড়িতে আপনাদের অশান্তি, ঝুট ঝামেলা, শাশুড়ি বৌমার মধ্যে হিংসা, প্লাস আপনাদের বাড়িতে কোনো লক্ষ্মীর কোনো আগমন নেই, অর্থ বৃদ্ধি নেই, ইনকাম করছেন, পয়সা কড়ি রাখতে পাচ্ছেন না, মঙ্গল ঘট বাড়িতে স্থাপন করুন। এই প্রত্যেক বছর কিছু না কিছু দেওয়া হয়, এই বছর কিন্তু আপনাদের জন্য মঙ্গল ঘট কিন্তু আমি নিয়ে এসেছি। এই মঙ্গল ঘটে প্রচুর মহিমা, প্রচুর মহত্ব, প্রচুর কিন্তু মানুষের ভালোবাসা, প্রচুর মানুষের চাহিদা জন্য কিন্তু এই মঙ্গল ঘট কিন্তু এই যে আপনাদের যেটা দেখানো হচ্ছে এই কলসের মধ্যে, কেউ কিন্তু এরকম ভাবে দেয় না, রাজদাই কিন্তু আপনাদের জন্য এরকম ভাবে তুলে দেয়। এর মধ্যে প্রচুর কিন্তু অথেন্টিক কিছু প্রোডাক্ট আছে, সেইগুলো কিন্তু আমাদের বাড়িতে রাখলে জীবনে সাকসেস, শ্রীবৃদ্ধি, সমৃদ্ধি, বাস্তুর ক্ষেত্রে অনেক ভালো কিন্তু আমরা সফলতা পাবেন। যারা যারা অর্ডার দিতে চাইছেন অবশ্যই এই বুকিং নাম্বারটাকে মোবাইলে সেভ করে নিন, প্রোগ্রামের শেষে মঙ্গল ঘটের জন্য কিন্তু বুকিং করবেন। আর যারা যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, দুর্গাপুর কিন্তু যাচ্ছি 5 তারিখ 6 তারিখে কাঁথি, পরপর চেম্বারগুলো কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, প্রত্যেকটা চেম্বারে কিন্তু বুকিং নাম্বার কিন্তু দুটো যাচ্ছে, দেখুন এই দুটো বুকিং নাম্বারে যার যেখানে সুবিধা হবে সেখানে কিন্তু আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারবে। হ্যালো, হ্যালো, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? কোথা থেকে বলছেন? সল্টলেক থেকে বলছেন। ডেট অফ বার্থ কার ব্যাপারে জানবেন আপনি? আচ্ছা, ভাইয়ের নাম বলুন আর ডেট অফ বার্থ। চন্দন দাস। ডেট অফ বার্থ টা বলুন তাড়াতাড়ি। ডেট অফ বার্থ টা একটু বলে ঠিক নামটা মনে নেই, কিন্তু ডেট অফ বার্থ টা একদম। আপনি চেম্বারে আসুন, এত চিন্তা ভাবনা করার সময় এখানে নয়, এটা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান, এখানে এত চিন্তা করলে আপনাকে, যদি এত চিন্তা মানুষ হন আপনি তাহলে চেম্বারে আসুন,
চেম্বারে প্রচুর সময় দেওয়া হয় চিন্তা ভাবনা করে, ভাইয়ের জন্ম সময়টা বলবেন, জন্ম তারিখ বলবেন, চিন্তা ভাবনা করে বলবেন। কিন্তু এখানে আপনার যদি আমি এত সময় দেই, পরের ক্যান্ডিডেট আসতে পারবে না, কেননা সবাই অধীর আগ্রহে বসে থাকে। কেননা এইটুকুনি সময়ের মধ্যে এত সময় মানুষকে দেওয়া যাবে না, এত অমূল্য সময় ওই ভাবনা চিন্তা করে কিন্তু হবে না। আপনি পারলে চেম্বারে যোগাযোগ করুন, আর যদি মনে হয় আপনার অনলাইনে জানবেন, সেখানে ফিস দিয়ে কিন্তু আপনাকে জানতে হবে, সেটা কিন্তু অবশ্যই জিপে অথবা ফোন পেতে ফান্ডটাকে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমার সঙ্গে আপনি কথা বলতে পারবেন। হ্যালো, হ্যালো, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ বলুন। হ্যাঁ স্যার, আমি একটু নিজের সম্বন্ধে জানবো। এটা পার আমার 9 জুন 1990, 9 জুন 1990 জন্ম সময়, বিকেল 5টা 32, বিকেল 5টা 32 জন্ম জন্মস্থান ইচ্ছাপুর। ইচ্ছাপুর এই মুহূর্তে কোথা থেকে বলছেন? আমি ইচ্ছাপুরে যাচ্ছি। ইচ্ছাপুর থেকে বলছেন? আপনাদের ব্যারাকপুর, ইচ্ছাপুর, এদিকে হচ্ছে কাপা, এদিকে হচ্ছে কাজরাপাড়া, বাগমোড়, খালিশহর, নৈহাটি, জগদ্দল থেকে প্রচুর মানুষ আমার কিন্তু বিআইডি চেম্বারে যোগাযোগ করেন, অথবা আপনারা দক্ষিণেশ্বরেও কিন্তু যোগাযোগ করেন। জন্মবার হচ্ছে শনিবার, ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, মূলা নক্ষত্র। আপনার এখানে প্রচন্ড পরিমাণে যেটা বলবো সেটা হচ্ছে আর্থিক দুর্দশা থেকেও বড় কথা হচ্ছে কর্মের, কর্মের জায়গা চিন্তিত, কর্মে আর্থিক জায়গা থেকেও কর্মের জায়গা আপনি চিন্তিত। এই কর্মের জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে, প্রতিকার না। এত বছর ধরে আপনি কর্ম করছেন, কোনো সফলতা কিছু করে উঠতে পারছেন না, ঠিক কিনা শেয়ার করবেন? সেই জায়গাটাকে আপনাকে রেকটিফাই করতে হবে, তার জন্য অবশ্যই প্রোটেকশনের প্রয়োজন আছে। শনি এখানে রবি নক্ষত্রে বিরাজ করছে, কোন জাতক জাতিকা যদি শনি যদি রবি নক্ষত্রে থাকে কর্ম বিচ্যুতি করে। রবি আমাদের হচ্ছে কর্মকারক গ্রহ, কর্মদাতা। সেই রবি যদি শনি, মানে শনি হচ্ছে আমাদের কর্মকারক গ্রহ, শনি আমাদের কর্ম দেয়, শনি আমাদের ন্যায়কারক গ্রহ, কর্মকারক গ্রহ। সেই শনি যদি আমাদের ডিস্টার্ব থাকে, রবির নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু কর্ম টেকে না, কর্ম চলে যায়। এটাই কিন্তু আপনার হয়েছে, ঠিক কিনা বলবেন? হয়েছিল। আপনি এই জায়গাটা ইমিডিয়েট ঠিক করুন। সামনে নবরাত্রির যোগ, শুভ যোগ, এই যোগটাকে অবশ্যই কাজে লাগাতে হবে যদি মনে করেন আপনি ভালো থাকতে চান। ভালো থাকবেন, ভালো থাকবেন। সময় কম, বেশিক্ষণ কথা বলতে পারবো না, কেননা সবাইকেই সুযোগ করে দিতে হবে। কেননা যেহেতু একটু আজকে একটু দেরি হয়ে গেল, রাস্তায় প্রচুর জ্যাম, অলরেডি পুজো কিন্তু শুরু হয়ে গেছে সেটা আপনারা জানেন, তা সত্ত্বেও কিন্তু আপনাদের জন্য ছোটাছুটি, আপনাদের জন্য কিন্তু আপনারা আপনাদের টানে রাজদাকে লাইভ করতে আজকে আসছেন। রাজদাকে আজকে লাইভে পাওয়া যাবে। সকাল থেকে মানুষের কিন্তু ডিমান্ড থাকে, সকাল থেকে মানুষের চাহিদা থাকে যে রাজদার সঙ্গে আজকে কথা বলতে পারলো। কিন্তু তারা অনেকে লাইন পান, অনেকে লাইন পান না, সেটা কোনো দুঃখের নয়, কোনো কষ্টের নয়, কানেকশন থাকলে আপনারা অবশ্যই পাবেন। আগে যে কলা যিনি ফোন করলেন তার কিন্তু উনি লাইন পেলেন, কিন্তু কানেকশন হলো না, ওনার কানেকশনটা ডিটাচ হয়ে গেল, ওনার সেই প্রিপারেশনটা নেই, নিজের দোষেই কিন্তু এটা কিন্তু ওনার সফলতা এলো না, কিছু জানতে পারলো না। পারলে অবশ্যই যারা যারা মনে করছেন আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করবেন, 9883106409, 9007468462, সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে যারা দুর্গাপুর যোগাযোগ করতে চাইছেন, যারা আসানসোল থাকেন, যারা পুরুলিয়া থাকেন, যারা বাঁকুড়া থাকেন, যারা বর্ধমানও থাকেন, যারা বুধবুধ থাকেন, যারা আপনার পানাগড় যারা থাকেন, তারা কিন্তু দুর্গাপুর চেম্বারে তারা কিন্তু যোগাযোগ করছেন। প্লাস যারা বোলপুর থাকেন, যারা সাঁইথিয়া থাকেন, তারাও দুর্গাপুর চেম্বারে কিন্তু যোগাযোগ করেন। দূর দূর থেকে মানুষ দুর্গাপুর চেম্বারে কিন্তু আসে, আর দুর্গাপুর চেম্বারে কিন্তু যারা যারা দেখাতে আসেন সময় নিয়ে আসবেন, ধৈর্য নিয়ে বসবেন, কেননা ওখানে কিন্তু আমার সময় অল্প সময় আমি দেখতে যেমনি পারি না, আর প্রত্যেকটা চেম্বারে কিন্তু মানুষের চাহিদা থাকে, মানুষের কিন্তু ভিড় থাকে, সেই জায়গা কিন্তু মানতে হয়, সেটা কিন্তু আমরা জানেন। তার জন্য হাড়িতে ভাত চেপে রাখার মতন আসবেন না, হাড়িতে ভাত চেপে চাপিয়ে রেখে এসছেন, আমাকে তাড়াতাড়ি করে দেন, আমি আগে বুকিং করেছিলাম, এমন কোনো ব্যাপার নেই। ফার্স্ট কাম ফার্স্ট চান্স, যিনি আগে আসবেন তাকেই কিন্তু আগে দেখা হয়। তার জন্য কিন্তু অবশ্যই সময় নিয়ে আসবেন, ধৈর্য নিয়ে কিন্তু চেম্বারে বসে থাকবেন। আর যারা যারা মঙ্গল ঘট যারা বাড়িতে স্থাপন করতে চাইছেন, যারা মঙ্গল ঘট স্থাপন করতে চাইছেন, যারা অবশ্যই কিন্তু নাম গোত্র কিন্তু অবশ্যই তাদের প্রয়োজন, জীবনে সফলতা পাওয়া যায়, আর্থিক দুর্দশা থেকে কিন্তু মুক্তি মেলে। যারা আর্থিক দুর্দশা যারা ভুগছেন, পয়সাগুলি জলের মতো বেরিয়ে যাচ্ছে, প্রচুর টাকা নয়, সামান্য দক্ষিণা, সবার কিন্তু ফান্ড পারমিট করবে, প্রত্যেকটা মানুষ কিন্তু রেস্টুরেন্টে গেলেই এত প্রচুর টাকা বিল করে ফেলেন, তার থেকেও কিন্তু কম মূল্যে এই জিনিসের মূল্য, পুজোতে আমরা প্রচুর টাকা খরচ করি, তার থেকেও কিন্তু এটা কিন্তু প্রচুর সামান্য দক্ষিণায় সামান্য মূল্যে কিন্তু মানুষ কিন্তু পাচ্ছে, সবার কিন্তু পকেট পারমিট করে, যেন সবাই সাধ্যের মধ্যে যেন হয়, সবাই যেন নিতে পারে, প্রত্যেকটা বাড়ির মানুষেরা যেন এই মঙ্গল ঘট যেন বাড়িতে রাখতে পারে, তার জন্য কিন্তু এই আপনাদের দক্ষিণাটা রাখা হয়েছে, খুব সামান্য মূল্য। সেটা কিন্তু লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানের পরে যারা যারা বুকিং করতে চাইছেন, নাম গোত্র অবশ্যই লাগবে,
দক্ষিণাটা কত, তার কত মূল্য সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমরা জেনে নেবেন। আর আমাকে আমরা 5 তারিখ দুর্গাপুর পাচ্ছেন, 5 তারিখ দুর্গাপুর, 6 তারিখ কাঁথি, 5 তারিখ দুর্গাপুর, 6 তারিখ কাঁথি। বারবার করে বলে দিচ্ছি, যারা দুর্গাপুর চেম্বারে দেখাতে চাইছেন, 5 তারিখ, 5 তারিখ আমাকে আমরা দুর্গাপুর পাচ্ছেন, 6 তারিখে কাঁথি চেম্বারে পাচ্ছেন। পুজোর আগে কিন্তু এই দুটো চেম্বারে, নবরাত্রির মধ্যে এই দুটো চেম্বার কিন্তু আমার হচ্ছে, আপনারা পাচ্ছেন হচ্ছে দুর্গাপুর আর হচ্ছে কাঁথি। এগুলো আপনাদের জন্য ছুটে যাওয়া। আজকে আমার মেচেদা চেম্বার ছিল, হাউস ভিজিটিং ছিল, প্লাস হচ্ছে আমার চেম্বারও করতে হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে আপনাদের ভালোবাসায়, কেননা আপনারা চান রাজদা আপনাদের সবসময় পাশে থাকুক। রাজদা সবসময় আপনাদের কাজের মানুষ, রাজদা আপনাদের কাছের মানুষ, যেহেতু আমাদের কাছের মানুষ, যেহেতু কাজের মানুষ, তার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে বসে থাকি। রাজদা কোন কোন সময় কোন কোন উপহার আমাদের জন্য তুলে দিচ্ছে, কোন কোন আমাদের জন্য, যারা 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 প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে, যেমনি পাচ্ছেন রাশি কার্ড, গোল্ড কার্ড আর সাকসেস কার্ড সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা পাচ্ছেন। সঙ্গে আছে সৌভাগ্যের আলোর বইটা, কিন্তু আমি বিনামূল্যে দিচ্ছি আপনাদের জন্য। অনেক মূল্য দিয়ে কিন্তু বইটা কিনতে হয়, কিন্তু এই এটা কিন্তু আমাদের দক্ষিণা আপনাদের কিন্তু লাগছে না, প্লাস আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এটা কিন্তু পেয়ে যাচ্ছেন, যারা স্থায়ী প্রতিকার করছেন, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করছেন বলে জীবনে সফলতা পাওয়া যাচ্ছে। যারা পরপর, যারা দেখলেন বললো, যার চাকরি হয়েছে, কারোর ভালো জায়গায় মেয়ে ভালো পড়াশোনা করছে, তার জীবনে প্রচুর উন্নতি হয়েছে, তার তিনি এলআইসি এজেন্ট, তার ভালো উন্নতি হয়েছে, যেরকম প্রচুর প্রচুর মানুষ, তার স্বামীর ব্যাংকে চাকরি করতো, তার উন্নতি হয়েছে, এগুলো কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্লাস হচ্ছে আপনাদের স্থায়ী প্রতিকার করলে কিন্তু মুক্তি পাওয়া যায়। তার জন্য সঠিক সময়, সঠিক যোগে, সঠিক তিথিতে কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগাতে। সামনে আমাদের এই যে দেবী পক্ষ কিন্তু শুরু হয়ে গেছে, এই দেবী পক্ষটা কিন্তু আমাদের অবশ্যই মঙ্গলদায়ক দিন। এই দিনগুলো প্রত্যেকটা দিন কিন্তু আমরা শুভত্ব মেলে, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের শুভত্ব পাওয়া যায়। তার জন্য কোনো বাড়ির লক্ষ্মীকে, অর্থাৎ বাড়ির মহিলার সঙ্গে কোনো রকম ঝগড়া ঝাঁটি অশান্তি কিন্তু আমরা এই সময় করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ঝগড়া ঝাঁটি অশান্তি এই সময় করবেন না, কেননা এই সময় কিন্তু মা কিন্তু যেহেতু মর্তে আসে, যেহেতু কোনো মহিলার যদি অসন্তুষ্ট, মহিলার যদি কোনো রকম ভাবে দুঃখ কষ্ট কোনো মহিলা যদি পায়, সেখানে কিন্তু মা কিন্তু দুঃখ দুঃখ কিন্তু পায়। তার জন্য অবশ্যই কিন্তু এই সময় মাতৃস্থানীয় মানুষকে, মাতৃস্থানীয়দের প্রচন্ড ভালোবাসবেন, মেয়েকে প্রচন্ড ভালোবাসবেন, আপনার সন্তানকে প্রচন্ড ভালোবাসবেন, এগুলো কিন্তু আমাদের বজায় রাখতে হয়, এগুলো আমাদের করতে হয়। শুধুমাত্র এই লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা খরচা করে প্রতিকার করলাম বাড়ির সন্তানকে, কিংবা বাড়ির জিন্নিকে, কিংবা ঘরের ওয়াইফকে কিন্তু ভালোবাসি না, কিংবা মাকে ভালোবাসি না, বাড়ির পরিবারকে ভালোবাসি না, মাকে দেখলে আপনার মুখে উল্টো পাল্টা ভাষা চলে আসে, তাদের বাড়িতে যতই যতই অর্থ আসুক না কেন, জীবনে শান্তি পাবেন না, যতই অর্থ আসুক না কেন, জীবনে সফলতা আপনাদের পাবেন না, রোগ ব্যাধিতে কিন্তু আরো জর্জরিত হয়ে যাবে সেই ব্যক্তি, এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু বাস্তব। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের ভালো মানসিকতা নিয়ে সবসময় বাঁচতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসে থাকতে হবে সবসময়। আমার প্রোগ্রাম থেকে যেমনি মানুষের অনুপ্রেরণা মেলে, মানুষের সাহস জন্মায়, মানুষের পজিটিভিটি জন্মায়, আমি কিন্তু সবসময় সেটা জন্য চাই। অবশ্যই যারা 9883106409 9007464662, 5 তারিখ দুর্গাপুর, 6 তারিখ কিন্তু কাঁথি, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা পাওয়া যায়। আর মঙ্গল ঘটের কিন্তু আমাদের অর্ডার নেওয়া হচ্ছে, এখনো কিন্তু পাওয়া যাচ্ছে, অবশ্যই কিন্তু আমরা বুকিং করবেন, প্রাণ প্রতিষ্ঠা করে আমরা কিন্তু অবশ্যই আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী।